জন্মের আগেই সন্তান বিক্রির সিদ্ধান্ত নেন বাবা মা ছেলে ও মেয়ে হবে জেনে দুই পরিবারের কাছে তাদের বিক্রিও করা হয় সন্তান বিক্রির টাকায় কেনা হয় গয়না ও বাসার আসবাবপত্র অবশ্য টাকা নিয়ে দ্বন্দ্ব হলে শিশু সন্তান হাসপাতাল থেকে পাচার হয়েছে অভিযোগ এনে স্বামী ও হাসপাতালকে দায়ী করে মামলা করেন স্ত্রী তদন্তে নেমে পাচারের নাটক সাজানোর চাঞ্চল্যকর তথ্য বের করে আনে পিবিআই কেউ টাকাও দেয় নাই টাকা কার হাতে গড়ে নিছে কে নিছে কে বাচ্চা দিছে এটা ওরা থেকে জিজ্ঞেস করেন ওনার সামনে টাকা গোলা করে নিয়ে ওনাকে দিছে ওনা ব্যাগে রাখছে ওনাই সব কিছু করছে দুই সন্তানকে বিক্রি করে পিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর এভাবেই পুরো ঘটনা অস্বীকার করেন মুন্নি আক্তার কিন্তু বিক্রিতে মধ্যস্থতাকারী রাশেদা বলেন সন্তান বিক্রির পরিকল্পনাটা করেছিলেন মা নিজেই ওর মার সাথে আমি কথা বলছিলাম তো মা বলছে আমি দেব সইচ্ছে দিছে আমাদের কোনো সমস্যা হবে না হবে না তো এই মা এ তিন ডেলিভারি হওয়ার তিন দিন আগে আমি ওনার সাথে কথা বলছি মূলত মুন্নি আক্তার পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার দুটি সন্তান হবে এ সময় তার সাথে পরিচয় হয় শিশু বেচাকানার কাজ করা রাশেদ আক্তারের সাথে রাশেদার আঙ্গুনিয়ার একটি পরিবারের কাছে তিন লাখ টাকায় ছেলে সন্তান ও অক্সিজেন এলাকার একটি পরিবারের কাছে এক লাখ টাকায় মেয়েটি বিক্রির বিষয়টি মধ্যস্থতা করেন এর মধ্যে এক লাখ টাকা পাবে রাশেদ আক্তার আর বাকি টাকা মুন্নি ও তার স্বামী অবশ্য দুটি সন্তানদের লাখে বিক্রি হয়েছে বলে জানাই মুন্নি কিন্তু পরে স্বামী পুরো বিষয়টি জানতে পারলে শুরু হয় দ্বন্দ্ব দুইজনাই উইলিংলি স্ট্যাম্পের মাধ্যমে দুইজনকে বাচ্চাটা বিক্রি করে দিয়েছে মুন্নি একটা সে বাচ্চা রাখতে যাচ্ছে না সে বাচ্চা বিক্রি করতে যাচ্ছে আর এদিকে দুজন ক্রেতাও আছে তো সে এই দুইটার মধ্যস্থতা করে দুজনকে তো সে বিক্রি করে দিল দ্বন্দ্বের এক পর্যায়ে স্বামী ও হাসপাতালকে দায়ী করে আদালতে মামলাও করে মুন্নি যেদিন ডেলিভারি হয়েছে বাচ্চা বিক্রি করছে সেই সময় তাৎক্ষণিকভাবে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে এসে চলে এসেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বাচ্চা অসুস্থ শিশু হাসপাতালে আছে এরকম কোনো ঘটনা ঘটেনি সুস্থ বাচ্চা সে সজ্ঞানে দিয়ে এসেছে সন্তান বিক্রির টাকায় কেনা হয় ঘরের আসবাবপত্র ও গয়না ও টাকা দিয়ে মা বাড়ির আসবাবপত্র কিনছিল খানের দূর বানাছিল সেটা টাকা দিয়ে এ ঘটনায় মা মুন্নি আক্তার বাবা হাবিবুর রহমান ও মধ্যস্থতাকারী রাশেদাকে গ্রেপ্তার করেছে পিবিআই উদ্ধার করা হয়েছে পাঁচ মাস বয়সী শিশু রায়ান ও ফাহমিদাকে মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম